এদিকে করোনা মহামারীর কারণে দীর্ঘ বন্ধের পর অবশেষে খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামীকাল থেকে অন্তত এক ডোজ টিকা গ্রহণকারী সনদ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে সকাল আটটা থেকে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন তবে তার আগে শিক্ষার্থীরা লাইব্রেরি এবং সেমিনার লাইব্রেরিতে যেতে পারবেন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সরকারি সব বিশ্ববিদ্যালয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ মাসুদ আপনি সকালেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সকালে সংবাদে এবং আপনি জানাচ্ছিলেন যে কাল থেকে তো আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আর কি নতুন তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন বিস্তারিত হ্যাঁ মৌসুমী কিছুক্ষণ আগে বলছিলেন যে সিন্ডিকেট বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল মানে পাঁচ তারিখ থেকে ওঠার কথা ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি হল ঘুরে দেখেছি সেখানে ছাত্ররা ইতিমধ্যে কিন্তু হলে ওঠা শুরু করে দিয়েছে আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতালে আপনি দেখতে পাচ্ছেন ঠিক পিছনেই আগামীকাল যেহেতু হল খুলে দেওয়া হচ্ছে সেই উপলক্ষে আজ সকাল সাড়ে নটায় বাজে এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আখতারুজ্জামান উনি এসে এখানে উদ্বোধন করেন এবং সে তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত এখানে ভ্যাকসিন কার্যক্রম চলছে বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষার্থী এবং তার পাশাপাশি যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সবার জন্য এই কার্যক্রম শুরু হয়েছে সকাল নয়টা থেকে চলবে বিকেল পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন আজ প্রথম দিন এই কার্যক্রম চলবে সতেরো তারিখ পর্যন্ত আমার পিছনেই দেখেন লম্বা সিরিয়াল দাঁড়ানো আছে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত কর্মচারী আছে তাদের ঠিক পাশেই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য আলাদা বুথ রয়েছে তো এই এখানে যে অবস্থাটি দেখতে পাচ্ছি এখানে ছাত্রছাত্রীদের সবকা কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছি যদিও আমাদেরকে এখানে জানানো হয়েছে ছাত্র এবং শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা সব মিলে এখনো পর্যন্ত প্রায় 200 অধিক মানুষ টিকা নিয়েছে তো আরেকটি বিষয় যেটি মাসুদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মুস্তাহেদ